গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। মিনতুল্লাহ বিশ্লে সবাইকে জানাই স্বাগত, ওয়েলকাম। তো আজকে সোমবার, আজকে আমি কোনো ব্লগ ভিডিও নয় বা কোনো রেসিপি নয়, আজকে আমি শেয়ার করলাম তোমাদের সঙ্গে, যারা আমাকে ভীষণভাবে হেল্প করেছে, ভীষণ মানে এত সাপোর্ট করেছে, লাইভ অন করার সঙ্গে সঙ্গে এসেছে। তো এখানে প্রথমেই আমি, যার কথা না বললেই নাই, প্রথমেই আমি বলবো এখানে সিম্পল লাইফ চাষুদার কথা আর জাকিরদার কথা। এদের মতো মানুষ হয় না, এরা সত্যি খুব বড় মনের মানুষ আর খুব ভালো মানুষ। এরা শুধু আমাকেই নয়, অনেককেই হেল্প করেছে, আরও হেল্প করতে চায়। তো আমরা সেই জন্য একটা গ্রুপ করেছি, সেখানে হয়তো ওয়াচ টাইম দেওয়া হবে বা প্লে লিস্ট চালানো, লাইট চালানো, যাই কিছু হোক না কেন সব কিছুই হবে। তো তোমরা চাইলে ওইখানে আসতে পারো, তোমাদের সঙ্গে তো এখন আর যোগাযোগ নেই, হেল্প করতেও পারছি না, খারাপ লাগে একটু। আর তো এখানে আরেকটা কথা বলবো, যে যাদেরকে আমি মানে ওয়াইটিতে পাইনি, যাদের ওয়াইটিতে কোনো চ্যানেল নেই, তাদের আমি ফেসবুক থেকে কিছু এসএস নিয়েছি, তোমাদেরকে দিলাম, তো দেখে নিও। আর কি বলবো বন্ধুরা, দেখো ওদের কোনো চ্যানেলই নেই যে ওরা ইউটিউবে থাকবে, ঠিক আছে? ওদের ফেসবুক আছে, তো ফেসবুকের হোম পেজের এসএসটা নিতে গেছি, এসএসটা হচ্ছে না। তারপর কি করলাম, মেসেঞ্জার থেকে নিয়েছি, কি করব বলো। আর হয়তো এক দুজনের দু দু দুবার হয়তো বা তিনবারও কারো হতে পারে এসএসটা দেওয়া। আসলে আমি বুঝতে পারছিলাম না, অনেকবার এই ভিডিওটা এডিট করেছি, অনেকবার, কিন্তু আর পারছি না, ভালো লাগছে না অতবার এডিট করতে। এখন আর সকাল 7টা বাজে, আমি কোনো কাজ করিনি, বিছানাতে বসেই আমি এটা করলাম, ঠিক আছে? তো যারা এদের সঙ্গে বন্ধু নেই, অবশ্যই তোমরা সবাই এদের সঙ্গে বন্ধু করে নিই, এরা ভীষণ হেল্পফুল, খুব হেল্প করে, ভীষণ ভালো আর খুব ভালোবাসে মানুষকে, ঠিক আছে? তো দেখো কে কে আমাকে হেল্প করেছিল, তাদেরকে আজকে দেখাচ্ছি, সবার সামনে তুলে ধরলাম। হয়তো তোমরা ভাবছো আমি ভুলে গেছি মিনতির জন্য এত কিছু করলাম, কিন্তু না, আমি কাউকে ভুলিনি, শুধু আমি লাইভ করতে পারছি না। শুনলাম যে মনি চ্যানেল হয়ে গেলে নাকি লাইভ করা যায় না, তাহলে শুনলাম চ্যানেলটা ডাউন হয়ে যায়, তো আমি কি করব বলো? আমার তো কিছু করার নেই, আমি এত কষ্ট করে, তোমরাই আমার জন্য এগুলো করেছো, তোমরাই আমাকে মানে হেল্প করেছো, আমি কিছু করিনি, আমি কষ্ট করে বলাটা ভুল হবে। আর এই যে একটা দাদা বাংলা, সরি ইন্টেলিজেন্ট দা, এই দাদাটা আরও ভীষণই ভালো, আমি যে বিদেশি বন্ধুদের ভাষা বুঝতাম না, তো এই দাদা আমায় ভীষণভাবে মানে বুঝিয়ে দিত, এত ভালো। আমি অনেক আমার বিদেশি বন্ধুরা আছে এখানে, মানে লাইভে এসে কথা বলতো, ওদের ভাষাটা আমি বুঝতে পারতাম না, আর ওরা যা লিখে বলতো ওটা তো আরোই বুঝতে পারতাম না, তো ওই দাদাটা আমায় সব কিছু বুঝিয়ে দিত, ঠিক আছে? আর তো দেখো বন্ধুরা, আমি আর কিছু বলবো না, অনেক কথা বলেছি, বক বক করেছি। তো একটা কথা বলি, আমার ভিডিওটা যদি কারো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, পাশে থাকা অল, সরি বেল বাটনটা অল প্রেস করে রাখবে, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা নতুন বন্ধু আছো, তারা অবশ্যই আমার কি বলে আমার পরিবারে চলে এসো, কি বলবো ঠিক বুঝতে পারছি না। আর হ্যাঁ, আমাকে একটা দিদি কালকে বলেছে, মিনা তুই এডিট করার সময় হাসো কেন, হাসবা না? তো ঠিক আছে, আমি আর হাসবো না। এদিকে বড় কল করছে, ঠিক আছে, আমি বন্ধুরা আর বক বক করবো না। তো এই যে সোমনাথ দা, এই দাদারও ভীষণ ভালো, সত্যি খুব ভালো, পিউদি ভালো। আমি এখানে আমি সবার নাম বলতে পারবো না, বলেই আমি কিছু এসএস দিয়েছি, আর প্রত্যেকের এসএস তো দেওয়া সম্ভব নয়, যেহেতু আমার 1390 জন বন্ধু, তো সবারটা তো আমি দিতে পারবো না এখানে, তাই না? তো সবার কথাটাই বলে দিলাম যে আমার এতগুলো বন্ধু আছে, ঠিক আছে, তার জন্য আমি এই এসএসগুলো দিয়েছি, মানে অল্প করেই দিয়েছি, যে সবার হয়তো দেওয়াটা সম্ভব হবে না। তো তোমরা কি বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? আমি আর বক বক করবো না এখন।